আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, সুস্থতা, আপনি যখন অসুস্থ থাকবেন তখন হচ্ছে আপনার সুস্থতা কতটুকু গুরুত্বপূর্ণ আপনার শরীরে, আপনার স্বাস্থ্যে বা আপনার জীবনে, সেটা আপনি বুঝতে পারবেন। দর্শক, আমার সাথে যিনি আছেন দেখতেই পাচ্ছেন, আমাদের একজন পেশেন্ট ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন। স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, দীর্ঘদিন আমাদের এখানে ভর্তি থেকে আগের চাইতে এখন অনেকটাই সুস্থ হয়েছেন। দর্শক, আমরা ওনার কাছ থেকে জানতে চাইব যে কেন ডক্টরের কাছে আসলেন, কেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ডিপিআরসি হসপিটালে এসে ট্রিটমেন্ট নিয়েছেন। তো চলুন দর্শক, আমরা দেরি না করে ওনার সাথে একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা কি? ওনার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। জি, আমরা ইতিমধ্যে জানি আপনার পেশেন্টের যে সমস্যাগুলি ছিল, পিএলআইডি ছিল, স্পন্ডলাইসিস ছিল, কোনো একটা কারণে আপনার পেশেন্ট কথা বলতে পারতেছে না, সেজন্য আপনার কাছে আমরা প্রশ্নগুলো জিজ্ঞেস করতেছি। আসলে আপনার পেশেন্টের যে সমস্যাটা ছিল, এটা হচ্ছে আপনার ব্যথাজনিত সমস্যা মনে হচ্ছে। প্রচন্ড ব্যথা করতো, বাত জ্বর ছিল, অস্টিওআর্থ্রাইটিস যেটাকে বলে সেটা ছিল, আমরা ইতিমধ্যে সবকিছুই জানি। তো সেক্ষেত্রে আপনার পেশেন্টের যে সমস্যাগুলো ছিল, কখন থেকে আপনারা বুঝতে পারলেন যে দীর্ঘ, মানে একদম ক্রনিক সমস্যাটা হচ্ছে, কখন থেকে বুঝতে পারলেন? এটা দীর্ঘ এক বছর যাবৎ হচ্ছিল। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ, শাহজাদপুর, ওখানে আমি সিরাজগঞ্জ হসপিটালে, আচ্ছা, ওখানে পরীক্ষা নিরীক্ষা করাইছিলাম। ওখান থেকে ওষুধপত্র অনেকেই খাওয়াইছি, এক মাস যাবত খেয়েছে, 5-6 মাস কোনো ফল পাইনি। পরবর্তীতে আপনাদের ইউটিউবের মাধ্যমে স্যারের এসব ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ স্যারের বিভিন্ন সাক্ষাৎকার দেখে এখানে আসা। মানে আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেই প্রত্যেকটা পেশেন্টের, ওই ভিডিওগুলো আপনি দেখেছেন? হ্যাঁ, ওগুলো দেখেছি, প্লাস আমাদের ডিপিআরসি সম্পর্কে দেখেছি, এসিটিভিতে যে সাক্ষাৎকারগুলো দেওয়া হয় ওগুলো দেখেছেন? জি জি। আচ্ছা, আপনার তো পেশেন্টের যে সমস্যাগুলো ছিল, এই ধরনের সমস্যা বেশিরভাগ হচ্ছে টোটালি ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করাইতে হয়, কারণ এই ধরনের ট্রিটমেন্টের জন্য, এই ধরনের সমস্যার জন্য ফিজিওথেরাপিটাই হচ্ছে বেস্ট একটা চিকিৎসা। আপনি যখন স্যারের কাছে গিয়েছেন, স্যার আপনাকে কি বলেছে যে পেশেন্টের কি সমস্যা হয়েছে, এটা কি কোনো খুলে বলেছে আপনাকে? স্যারের কাছে আমরা তো আসছিলাম 7 তারিখে, আচ্ছা, সিরাজগঞ্জ থেকে 7 তারিখে এসে স্যারের কাছে দেখাই, উনি অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছিল, পরে টেস্টগুলো দিয়ে আমরা 8 তারিখে রিপোর্টগুলো নিয়ে যাই। তখন বললো যে আপনার, আমার বাতের সমস্যা আছে, জি জি, প্লাস যেটাকে অস্টিওআর্থ্রাইটিস বলি, হাড় ক্ষয় হয়েছে, প্লাস টাইফয়েড আছে। আচ্ছা আচ্ছা। তখন বললো আপনাদের ভর্তি হতে হবে, ভর্তি হতে হবে, 13 দিন থাকতে হবে। কতদিনই ভর্তি দেওয়া হয়েছিল আপনাকে? আমাদের 13 দিনের ভর্তি দেওয়া হয়েছিল। 13 দিন ভর্তি। আজকে পর্যন্ত আপনার কতদিন হয়েছে পেশেন্টের ভর্তি? আজকে পর্যন্ত 10 দিন। 10 দিন হয়েছে। জি, আমরা তো জানি যে 1 থেকে 1.5 বছর আগে অনেকটা অসুস্থ ছিলেন, স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারতেন না ব্যথার জন্য। হাত থেকে ব্যথা বিভিন্ন জায়গায় চলে যায়, মানে ব্যথাটা দীর্ঘস্থায়ী একটা জায়গায় থাকতো, একটা জায়গায় স্থির থাকে না, বিভিন্ন জায়গায় যায় এবং গিরায় গিরায় ব্যথা, পায়ের গুড়মুড়ায় ব্যথা, পায়ের পাতায় ব্যথা, হাতের নখে ব্যথা এবং ফুলে যেত, ফুলেও যেত, ফুলে যেত, এবং কেমন পরিমাণ ব্যথা হতো, প্রচুর ব্যথা হতো এবং জ্বর এসে যেত। জ্বর আসার ফলে আর মানে অনেক কান্নাকাটি মতো অবস্থা। ঠিক আছে, যখন আপনারা বুঝতে পারলেন যে না, এই সমস্যাটার জন্য যদি আমরা সঠিক একটা ট্রিটমেন্ট না করি তাহলে এটা আরো খারাপের দিকে যেতে পারে। জি, এই জন্য হচ্ছে আমাদের সম্পর্কে জেনে আপনি সরাসরি পেশেন্টকে নিয়ে আসলেন। জি জি। আজকে পর্যন্ত কতদিন হয়েছে আপনাদের? আজকে পর্যন্ত 10 দিন হয়েছে। আচ্ছা, আজ থেকে 1.5 বছর বা 1 বছর আগে যতটা অসুস্থ ছিল, মানে ব্যথায় ভুগত, এখন কি অবস্থা স্যার আমরা একটু জানতে চাইবো? 10 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে, 10 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন অনেকটা ইনশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ, আগের চেয়ে তো অনেকটা সুস্থ হয়েছে, এখন অনেকটাই সুস্থ আর কি। দর্শক, শুনতেই পেলেন, আমাদের সাথে যিনি আছেন উনি আপনাদেরকে এতটুকুই বোঝাতে চেয়েছেন যে আপনারা যেখানে গেলে পরিপূর্ণ একটা ট্রিটমেন্ট পাবেন, একটা চিকিৎসা পাবেন, আপনারা সেখানেই যাবেন। আমি বলবো না যে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন, আপনারা যেখানে গেলে প্রপার একটা ট্রিটমেন্ট পাবেন সেখানে যাবেন। তো দর্শক, আজকের জন্য আমরা এখানেই শেষ করে দিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।